ম্যাথ ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আগের পাঠে কোষে দেখি 1.2 এর 17 দাগ অবধি করেছি, এই পাঠে 18 দাগ থেকে দেখাবো। চলো শুরু করা যাক। 18 দাগ বলছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি, বা এটাকে লসাগু করতে পারি। লসাগু করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস বি, উপরে হবে এক্স প্লাস বি মাইনাস এক্স সমান সমান এ ইন্টু এ প্লাস বি লসাগু হবে, ওপরে হবে এ প্লাস বি মাইনাস এ, তাহলে ওপর থেকে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, বা এখানে থাকছে ওপরে বি, তলায় এটা গুণ করে দিলে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান ওপরে বি তলায় এ স্কোয়ার প্লাস এ বি, বি বি কেটে যাচ্ছে, বর্জ্য গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি, বা সব যদি এক সাইডে এনে সাজিয়ে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, বা এখান থেকে লিখতে পারি এই দুটো সূত্র বসছে, সূত্র হলে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখান থেকে বি কমন নিলে হবে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, বা এখান থেকে যদি এক্স মাইনাস এ এই দুটো থেকে যদি এক্স মাইনাস এ কমন নিই, এক্স মাইনাস এ কমন নিলে থাকবে এখানে এক্স প্লাস এ, এক্স প্লাস এ এখানে আছে প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে লিখতে পারি এখানে লিখতে পারি হয় এক্স মাইনাস এ সমান সমান জিরো, এক্স মাইনাস এ সমান সমান জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু এ, এই একটা সমাধান, আর একটা অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি, এই একটা সমাধান। তাহলে এক্সের মান একটা এ আর একটা মাইনাস এ প্লাস বি। দেখো 19-এর দাগটা দিয়েছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6, বা এটাকে এই প্রথমটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1। কেন না দেখো, এটা যদি এখানে করি 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 যদি করে, তাহলে সমান সমান এখানে লসাগু হবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, ওপরে হবে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস 2, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে সমান সমান এটা হবে মাইনাস 1 প্লাস 2 মানে 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, মানে এই টার্মটা। তার মানে আমরা এই টার্মটা ভেঙে এই টার্মটা লিখতেই পারি। একই রকমভাবে প্লাস সেকেন্ডটাও তাই 1/x মাইনাস 3 মাইনাস 1/x, এটা লিখতে পারি 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস এক্স মাইনাস 2 প্লাস এটাও সেম 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু হবে 1/6, বা এখান থেকে দেখো প্লাস 1/2 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/3 কেটে যাচ্ছে, বা থাকলো কি, তাহলে থাকলো 1/x প্লাস 4 1/x প্লাস 4 মাইনাস 1/ এই টার্মটা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1/6, বা এটাকে লসাগু করলে হবে এক্স প্লাস 4 সরি সরি এখানে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, উপরে হবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস 4 ইকুয়াল টু 1/6, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, বা এখানে থাকবে ওপরে 3/ গুণ করে দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x মাইনাস মাইনাস এ প্লাস 4x 4 সমান সমান 1/6, বা এটাকে লিখতে পারি 3/x স্কোয়ার প্লাস মাইনাস এক্স মাইনাস 4x মানে মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6, বর্জ্য গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 318,
বা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস 18 ইকুয়াল টু জিরো, 18টাকে এই সাইডে নিয়ে আসলে, বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 ইকুয়াল টু জিরো। এবার এটাকে মিডিল টার্ম করে লিখতে পারি, এটাকে এই পাশে পাতিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 ইকুয়াল টু জিরো। এটাকে এবার মিডিল টার্ম করতে পারি, মিডিল টার্ম করলে কী হবে, 7 × 14 বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস 2x মাইনাস 14 ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু জিরো, বা এই দুটো থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস সেভেন প্লাস 2 কমন নিলে হবে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, বা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি হয় এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু সেভেন, অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে নির্ণয় সমাধান কি, এক্স ইজ ইকুয়াল টু সেভেন এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। 20 দাগটা বলছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এটাকে কী করতে পারি, বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান এই যে 2c-টাকে এরকমভাবে ভেবে নিতে পারি, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, 2c-টাকে ভেঙে নিলাম, বা একটা সি এদিকে আনবো আর বি এর টার্মটা এদিকে নিয়ে আসবো, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সমান এখানে আছে সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার লসাগু করে দিলে হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, উপরে হবে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান এখানে লসাগু করলে হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, উপরে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এখানে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি এর টার্ম কেটে যাচ্ছে, বা উপরে কী থাকছে, উপরে থাকছে এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ সি বাই এক্স মাইনাস এ সমান সমান এখানে উপরে থাকছে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বি সি বাই এক্স মাইনাস বি প্লাস বি সি মাইনাস বি সি প্লাস এ সি মাইনাস এ সি কেটে যাচ্ছে, বা এখানে উপরে কী আছে, উপরে আছে এ এক্স মাইনাস সি এক্স, এখান থেকে এক্স কমন নিলে হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সমান এখানে এক্স কমন নিলে হবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, বা দুটো যদি একই দিকে নিয়ে আসা হয় তাহলে হবে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো, বা এই দুটো থেকে যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি হয় এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই এক্স ইজ ইকুয়াল টু জিরো, অথবা এইটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই একটা সমাধান পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু জিরো। এবার অথবা এটা সরি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো, বা এটাকে যদি লসাগু করি হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, ওপরে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, বা এখান থেকে লিখতে পারি ওপরেরগুলো গুণ করে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি, এখানে মাইনাস সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এইটা ইন্টু জিরো সমান সমান জিরো,
বা এখান থেকে লিখতে পারি এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি মাইনাস সি এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ সি প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের টার্মগুলো এক সাইডে রাখবো আর নর্মাল টার্মগুলো আর এক সাইডে নিয়ে যাবো। তাহলে এক্সের টার্ম কী আছে, আছে এ এক্স আছে, সি এক্স আছে, সি এক্স আছে, বি এক্স আছে। তাহলে এখান থেকে এক্স কমন নিলে থাকছে এ মাইনাস সি মাইনাস সি মানে মাইনাস টু সি প্লাস বি সমান সমান এখানে এই সাইডে গেলে থাকবে এ বি মাইনাস এ বি মানে মাইনাস টু এ বি, এই সাইডে আসলে হবে প্লাস টু এ বি, বি সি আছে এখানে হবে মাইনাস বি সি, এসি এদিকে আসলে হবে মাইনাস এসি। বা এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি, বা এটা তলা চলে আসবে মানে এ প্লাস বি মাইনাস টু সি, একটু সাজিয়ে লিখলে ব্যাস এটাই উত্তর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইটা এবং এক্স ইজ ইকুয়াল টু জিরো। একুশের দাগটা বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো, এটা একদম সিম্পল অঙ্ক দেখো। বা এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিলে হবে রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো। এই দুটোর থেকে যদি এক্স কমন নিই এখানে থাকছে এক্স মাইনাস রুট থ্রি মাইনাস এখান থেকে যদি টু কমন নিই থাকবে হবে এক্স মাইনাস রুট থ্রি সমান সমান জিরো। বা এই দুটো থেকে এক্স মাইনাস রুট থ্রি কমন নিলে এক্স মাইনাস রুট থ্রি যদি কমন নিই এখানে থাকবে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। বা এখান থেকে লিখতে পারি হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু টু। ব্যাস কষে দেখি 1.2 শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।